প্রিয়তম ছবিতে জুটি বেঁধেছিলেন ঢাকায় ছবির নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। প্রথম দিনেই বাজিমাত, সুপারহিট তকমা লেগে যায় প্রিয়তমায়। তারপর থেকেই সবার কাছে খুবই প্রিয় এই জুটি। তাই ইধিকা পালের জন্য বাংলাদেশের যাত্রাটা খুবই সহজ হয়েছে। বরবাদ নামে নতুন আরেকটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয়। গল্প পছন্দ হয়ে যায় শাকিবের, পরে হৃদয় ছবিটি তৈরির যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে শাকিব খান রাজি হন। আগামী 25 সেপ্টেম্বর থেকে টানা 45 দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান। মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে। ঢাকার সিনেমা হলেও দুই বাংলা থেকেই শিল্পী কলাকুশলী থাকছে এই ছবিতে। গান থাকছে 4টি। এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসে ছবি সংশ্লিষ্ট সবার ভিসার জন্য আবেদন করা হয়েছে। আওয়ামী সরকার পতনের পর ভারতীয় ভিসা পেতে সময় লাগছে। শুটিং শুরুর সব প্রস্তুতি সম্পন্ন। সবার ভিসা হয়ে গেলে নির্ধারিত সময়ে শুটিং শুরু হবে।